হাতে আর মাত্র কয়েকদিন, তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর কটা দিন, বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে নামবে মানুষের ঢল। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুজোর আগে রাস্তার সংস্কারের নির্দেশ দিয়েছে, যাতে মানুষদের কোনো প্রকার সমস্যার মধ্যে পড়তে না হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির সংস্কারের কাজ শুরু করেছে। কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রধান রামনিবাস সাহা এই বিষয়ে কি জানিয়েছেন, শোনাব। না, আমাদের পুজোর প্রত্যেক বছরই আমরা যে সব রাস্তা একটু ড্যামেজ হয়ে যায়, খাল হয়ে যায়, ওটা আমরা রিপেয়ারিং করি। কিন্তু এবার আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছে যে যেসব রাস্তা খাল কোন্ডা খারাপ হয়ে গেছে, লাইট যতটুকু পারবো রিপেয়ারিং করার জন্য আমরা রিপেয়ারিং করার চেষ্টা করতেছি এবং করতেছি, রানিংও আছে। হাতে আর মাত্র কয়েকদিন, তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর কটা দিন, বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে নামবে মানুষের ঢল। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুজোর আগে রাস্তার সংস্কারের নির্দেশ দিয়েছে, যাতে মানুষদের কোনো প্রকার সমস্যার মধ্যে পড়তে না হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির সংস্কারের কাজ শুরু করেছে। কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রধান রামনিবাস সাহা এই বিষয়ে কি জানিয়েছেন, শোনাব। না, আমাদের পুজোর প্রত্যেক বছরই আমরা যে সব রাস্তা একটু ড্যামেজ হয়ে যায়, খাল হয়ে যায়, ওটা আমরা রিপেয়ারিং করি। কিন্তু এবার আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছে যে যেসব রাস্তা খাল কোন্ডা খারাপ হয়ে গেছে, লাইট যতটুকু পারবো রিপেয়ারিং করার জন্য আমরা রিপেয়ারিং করার চেষ্টা করতেছি এবং করতেছি, রানিংও আছে।